আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে হালুয়া তৈরি করে দেখাবো, তাও আবার ভাতের চাল দিয়ে। আর এই হালুয়াটা বাসায় তৈরি না করলে বোঝাই যাবে না যে হালুয়াটা ভাতের চালের না পোলাও চালের, এটা এতটাই মজার। তো চলুন কিভাবে খুব সহজে তৈরি করা যায় দেখে নিই। তো আমি এখানে ভাতের চাল নিয়েছি, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি বা সিদ্ধ চাল, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একেবারে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে গুঁড়া করে নিতে হবে, সেটা ব্লেন্ডার করে হোক অথবা শিলপাটাই বেটে হোক। তো এই যে আমি গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়াটা কিন্তু একটু দানা দানা থাকবে, একেবারে পাউডার হয়ে যাবে না, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, আর ঘির ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। এখানে যে কোনো বাদাম কুচি ব্যবহার করা যাবে, তবে আমি কাজু আর কাঠবাদাম ব্যবহার করেছি। এখন আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি বাদামগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন এই ঘির ভিতরে আমি দিয়ে দিলাম গুঁড়া করে রাখা সেই চালের গুঁড়া। তো আমি এখন 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আমি 2 কাপ দুধকে জাল করে 1.5 কাপ করে নিয়েছি, আর সেই দুধটা এখানে ব্যবহার করছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে গুঁড়া দুধ দিতে পারেন। তো এখন আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এটাকেও খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিলাম, চাইলে বাদ দিতে পারেন। আর ইয়েলো ফুড কালার দিয়েছি, এটা একেবারে অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো আমি এখন মিশিয়ে নিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি, একেবারে শুকিয়ে নিতে হবে। তো যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এখানে বাদাম কুচি অ্যাড করতে হবে। ভেজে রাখা বাদাম কুচি আমি এখানে হাফ দিয়েছি। এখন নাড়াচাড়া করে এই যে দেখুন, একেবারে আমি কমিয়ে নিয়েছি। যখন প্যান এরকম ছেড়ে ছেড়ে দিবে, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর হালুয়া যেহেতু, সেহেতু এরকম অবস্থায় এটাকে নামাতে হবে। তো এরকম আমি একটু সাজিয়ে দিচ্ছি বাদাম দিয়ে। যে অর্ধেকটা বাদাম কুচি রয়ে গিয়েছিলো, সেটা আমি এখন দিয়ে সাজিয়ে নিলাম। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, এই স্বাদ কখনো ভুলতে পারবেন না, এটা এতটাই মজার। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।